হালের জনপ্রিয় দুজন গায়িকা শ্রেয়া ঘোষাল এবং ধ্বনি ভানুশালী। দুজনেরই গানে মুগ্ধ কোটি দর্শক। যাদের ফ্যান ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি জনপ্রিয় দুই শিল্পীর মাঝে বর্তমানে কে সবচেয়ে এগিয়ে, গানের জগতে কে সেরা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো শ্রেয়া ঘোষালকে নিয়ে। 2002 সালে দেবদাস মুভিতে বৈরী প্রিয়া গানটি বেরোনোর পরেই দর্শক মহলে বেশ আলোচনায় আসেন শ্রেয়া। এই গানটি তার ক্যারিয়ার পাল্টে দেয়, আর এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর 2003 সালে মুন্না ভাই MBBS থেকে সানসান নামে একটি গান বেশ পরিচিতি লাভ করে। এবং এই একই বছর পরিচিত দুটি বাংলা গানও বেশ হিট হয়। এবং 2004 সালে বেশ জনপ্রিয় একটি গান ওহো তুম শ্রেয়ারই কভার করা। ২০০৫ সালে আশিক বানায়া গানটির জনপ্রিয়তা প্রায় সবাই জানে। এই গানের ফিমেল ভয়েসটি ছিল শ্রেয়া ঘোষালেরই। এরপর 2006 সালে শ্রেয়া ঘোষালের অনেক জনপ্রিয় গান থাকলেও ভিভা সিনেমা থেকে এই গানটি বেশ পছন্দ করে দর্শক। এবং ক্রিস থ্রি থেকে চোরি চোরি গানটি শ্রেয়ারই কভার করা। এর পরের বছর 2007 সালে শ্রেয়ার একটি খুব জনপ্রিয় সেমি ক্লাসিক্যাল সং মেরি ঢোলনা গানটি এসেছিল, আর এই গানটি ছিল শ্রেয়ার ক্যারিয়ার জীবনের এভারগ্রিন একটি গান। মেরে প্যার কি ধুন মেরে ঢোলনা। এবং এই একই সালে আই লাভ ইউ সিনেমা থেকে একটি কথা বলবো গানটি শ্রেয়ারই গাওয়া। স্বপ্নের সাথে রং দিয়ে ছবি আঁকবো। 2008 সালে রাপনে বানাদের জুড়ি সিনেমার বহুল আলোচিত গানটি শ্রেয়াই কভার করা। না কুছ বোলা না কুছ তোলা। এরপরে 2009 সালে শ্রেয়ার খুব জনপ্রিয় গান থ্রি ইডিয়েট থেকে জুবিডুবি গানটি এসেছিল। এরপর 2010 সালে শ্রেয়ার খুব সফট একটি গান দাবাং সিনেমা থেকে চোরি কিয়া জিয়া গানটি আসে। এই একই সালে অমানুষ সিনেমার ও মাই লাভ গানটিও শ্রেয়াই কভার করেন। এরপর 2011 সালে শ্রেয়া ঘোষালের বিখ্যাত দুটি গান আসে, দ্য ডার্টি পিকচার সিনেমার উলাল্লা গানটি যে গানটি সেই সময়ের বেশ জনপ্রিয় একটি গান ছিল। এবং পাশাপাশি তার বহুল আলোচিত অগ্নিপাত সিনেমা থেকে চিকনি চামেলি গানটি এসেছিল। আর দুটি গানই এই সালে ব্লকবাস্টার হয়েছিল। 2012 সালে শ্রেয়া ঘোষালের প্রিয়া ওরে প্রিয়া এই গানটি এসেছিল। এবং এই একই বছর পাগলু সিনেমা থেকে লাভ ইউ লাভ ইউ গানটি শ্রেয়ারই গাওয়া। এরপর 2013 সালে আশিকি 2 সিনেমার সুন রাহা হে গানটির ফিমেল ভার্সন শ্রেয়াই গিয়েছেন। ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ার সিনেমার মানওয়া লাগে গানটি শ্রেয়াই ভয়েস শোনা যায়।
এর পরের বছর 2015 সালে শ্রেয়া ঘোষালের একটি খুবই বিখ্যাত গান আসে। ২০১৬ সালে সানাম রে সিনেমা থেকে তুম বিন গানটি শ্রেয়ারই কভার করা। আবার এই একই সালে লাভ এক্সপ্রেস সিনেমা থেকে মাঝে মাঝে গানটি শ্রেয়ারই গাওয়া। রাত্রি দিনের অন্তহীনের রূপ কথায়। এরপর 2017 সালে শ্রেয়ার আরেকটি খুব জনপ্রিয় গান রোজানা মুক্তি পায়। হাওয়াও কি তরহ মুঝে ছুকে তু গুজর। এই সালে খুব পরিচিত একটি বাংলা গান কভার করেছেন শ্রেয়া। তুই ছুলি যখন। এরপর 2018 সালে পদ্মাবত সিনেমা থেকে একটি গান আসে। এই গানটির প্রশংসা করেনি এমন লোক খুব কমই আছে। 2019 সালে শ্রেয়া ঘোষালের বহুল আলোচিত বাংলা গান পরিণীতা সিনেমা থেকে তোমাকে গানটি এসেছিল। চাই শুধু বারে বারে তোমাকে। 2020 সালে শ্রেয়ার জনপ্রিয় আরও একটি বাংলা গান তুমি যদি চাও আসে। তুমি যদি চাও। এবং এই একই সালে গাঙ্গুবাই সিনেমার জব সাইয়া গানটি এসেছে। জব সাইয়া আয় শাম কো। 2021 সালে রয়েছে জালিমা কোকা কোলা এবং মিমি সিনেমার পরম সুন্দরী গানটি। জালিমা কোকা কোলা পিলা দে। গানের রানী শ্রেয়ার গানের জগতের প্রশংসা করে হয়তো কখনোই শেষ করা যাবে না। এবার কথা বলবো ধনী ভানুশালীকে নিয়ে। ধনীর গান বর্তমান সময়ের গানপ্রেমীদের কাছে পছন্দের একটি অপশন, যার গান শুনতে দর্শক একটু বেশি পছন্দ করে। 2017 সালে ধোনি নিজের অফিসিয়াল চ্যানেলে কাবিরা নামের একটি গান কভার করে। যে গানটি ছিল বেশ জনপ্রিয় একটি গান। এবং এই বছরই তার আরো একটি খুব জনপ্রিয় গান আসে জব তক। মেরে পাস তুম রহো জানি কি বাত। ধোনি 2018 সালে দিলবার গানটি কভার করে। এবং সেই সময়ের সবচেয়ে আলোচিত গান ছিল এই গানটি। যদিও অনেকে জেনে থাকবেন যে দিলবার গানটি নেহা কাক্কারি কভার করেছেন, কিন্তু গানটি নেহা এবং ধোনি দুজনেই কভার করেছেন। যে গানটি এখন পর্যন্ত ভিউ পেয়েছে 1.2 বিলিয়ন। এবং এই বছরই তার আরেকটি জনপ্রিয় গান লেজারে আসে। যে গানটিও ছিল দর্শকপ্রিয় একটি গান। এবং এর পরের বছর অর্থাৎ 2019 সালে তার সবচেয়ে জনপ্রিয় গান ভাস্তি আসে। এবং এই গানটি তার ক্যারিয়ার পাল্টে দেয়। গানটি এতটা জনপ্রিয়তা পায় যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং গানটি 1.4 বিলিয়ন ভিউস অর্জন করে। এই গানটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গান। এবং এই একই বছর তার মে তেরা হো গানটি আসে। এই 2019 সালে তার আরো কিছু বিখ্যাত গান রয়েছে। এর পরের বছর 2020 সালে নায়ন গান। তারপর 2021 সালে রাধা সংটি বেশ জনপ্রিয়তা পায়। এবং মেহেন্দি গানটিও ধোনিরই কভার করা। ২০২০ সালে ক্যান্ডি সংটি কভার করে। এবং এই একই সালে ডায়নামাইট নামক একটি গানও কভার করেন। ও আই অ্যাম আ ডায়নামাইট।
বর্তমানে তার একতরফা গানটিও দর্শক পছন্দ করছে। তো এই ছিল ধোনির গানের জগতের সবকিছু। তার সবগুলো গানই দর্শক বেশ পছন্দ করে। এবার আসা যাক এদের মধ্যে কে সেরা। শ্রেয়া এবং ধোনির মধ্যে অবশ্যই শ্রেয়া এগিয়ে থাকবে। গানের জগতের রানী শ্রেয়ার সাথে কারোই তুলনা হয় না। তবে ধোনিও কিন্তু অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে।